সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এরপরে ব্যাপক পরিমাণে যে সংঘর্ষ চলতে থাকে, এক পর্যায়ে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীরাও বিএনপির যে নেতাকর্মীরা ছিলেন তারাও কিন্তু পাল্টা ইটপাটকেল নিক্ষেপ সহ আমরা দেখেছি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এক পর্যায়ে প্রায় দেড় ঘন্টা যাবৎ চলতে থাকে এই সংঘর্ষ। এখন পর্যন্ত নয়াপল্টনের নিয়ন্ত্রণ নিতে পুলিশ সামনের দিকে আগাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং মুহুর মুহুর তারা রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ নানাভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই সমাবেশ থেকে যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে আনার জন্য। Thank you.